নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জুলাই 2023, আপনি তুলা রাশির মানুষ, এই মাস আপনাদের কেমন যেতে চলেছে, কি ফল পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো, যে উপায়গুলো যদি আপনারা মেনে চলেন দেখবেন জীবনে অনেক কিছু পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু হবে। অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্য, কেরিয়ার, কর্ম, শিক্ষা, প্রেম কেমন যেতে চলেছে, কি ফল পেতে চলেছেন, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, আমি সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, তুলা রাশির আপনি জাতক বা জাতিকা, আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, দেখুন স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এই মাস জুলাই মাসে স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদের ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে হেডেক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যে কোনো বিষয় নিয়ে একটু হলেও চিন্তা আপনাদের বাড়বে এ মাসে, ছোটোখাটো বিষয় নিয়ে হেডেক বা চিন্তা এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। আপনি তুলা রাশির মানুষ, আপনার এই মাসে শিক্ষা কেমন হবে, দেখুন পঞ্চম ভাবি হচ্ছে আমাদের শিক্ষার জায়গায়, পঞ্চম ভাবে পঞ্চম পতি বসে আছে শনি। আমি একটি কথা বলেছি, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, অর্থাৎ শিক্ষার জায়গা ন্যাচারালি আপনাদের ভালো হবে। এক কথায় যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা এক্সাম রয়েছে বা আপনি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা কিন্তু এই মাসে শুভ দেখা কিন্তু যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের প্রেমের জায়গা, দেখুন পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চম পতি পঞ্চম ভাবে অবস্থান করছে এবং সাতই আপনার জুলাই থেকে শুক্র আপনার একাদশভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে কিন্তু দেখছে। এটা কিন্তু আপনাদের কাছে একটা প্রেমের ক্ষেত্রে ডিভিডেন্ড দিবে। যাদের প্রেমের ক্ষেত্রে, আমাদের প্রেমের জায়গাটা কবে ভালো হবে স্যার, আমাদের পুরাতন প্রেম কি কামব্যাক করবে বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে বা নতুন প্রেম আসবে, এখানেই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। অর্থাৎ যেহেতু শুক্র দৃষ্টি দিচ্ছে শনির উপর, শনি অলরেডি আপনার পঞ্চমভাবে পঞ্চম পতি অবস্থা করছে, শুক্রের দৃষ্টি নিশ্চিত রূপে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে। লাভ রিলেশনের জায়গা কিন্তু আপনাদের ভালো, এবং যারা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা আরও কিন্তু গাঢ় হতে কিন্তু চলেছে। এবার আসি আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে বিবাহের জায়গা কেমন যাবে। দেখুন সপ্তম ভাবি হচ্ছে আমাদের বিবাহ, সপ্তম ভাবে রাহু অবস্থান করছে আর বৃহস্পতির সাথে, যদিও গুরুচণ্ডাল দোষ নেই কারণ ডিগ্রি ওয়াইজ এবং নক্ষত্রগত দিক থেকে দুজন কিন্তু অনেক দূরে কিন্তু সরে গেছে, কিন্তু একত্রে অবস্থান করছে, কিছু ছোটোখাটো সমস্যা দিবে, বড় ধরনের যে বিবাহিত জীবনের সমস্যা সেটা কিন্তু নেই। ছোটোখাটো দেখুন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী থাকলে ছোটোখাটো আর্গুমেন্ট হতেই পারে, কিন্তু এটা বড় আকারে কিন্তু দেখা যাচ্ছে না। তবে আপনার সপ্তম পতি আবার একাদশভাবে অবস্থান করছে এবং লাভভাবে, আমি একটি কথা বলবো, বিবাহিত জীবন আপনাদের সুখময় হতে কিন্তু চলেছে। লাইফ পার্টনারের সাহায্য আপনি পাবেন, এবং আমি একটি কথা বলবো, আপনারা যদি লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে
লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে আমাদের ভাগ্য কেমন যাবে? স্যার দেখুন, ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, একাদশপতিকে কানেক্ট করছে, মানে কি চায় এক কথায়। অর্থাৎ আপনারা যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, ফাটকা ট্রেন্ডিংয়ে যারা টাকা লাগাতে চাইছেন, বা কোনো সম্পত্তি কিনতে চাইছেন, বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো সেক্টরে, আমি একটি কথা বলবো, আপনারা 7 জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। অর্থাৎ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছেন আপনার জন্ম ছকে আপনার নবগ্রহ কী পজিশান রয়েছে, কিন্তু জুলাই মাসে নবগ্রহ কী অবস্থায় আছে সেই অনুযায়ী আমি কিন্তু ফলাদেশ আপনাদের দিচ্ছি। 100-এ 100 মিলবে আমি কখনোই দাবি করছি না। এখান থেকে আপনার জন্ম ছক দেখতে পাচ্ছি না, আপনাদের দশামহাদশা দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো জুলাই মাসে ভাগ্যক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি করতে চান, আমি 7 জুলাই আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মাধিপতি চন্দ্র কিন্তু সদুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন কিন্তু করে, কিন্তু কর্মভাবে আপনার বুধ অবস্থান করবে এবং 17 জুলাই থেকে আবার রবিও অবস্থান করবে, একাদশপতিও কিন্তু অবস্থান করবে। এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু দিবে, কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন এবং কর্মক্ষেত্রে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, স্যালারি বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছিলেন বা আপনারা পদোন্নতি চাইছিলেন বা পদপ্রতিষ্ঠা চাইছিলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুযোগগুলো কিন্তু দিতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং একাদশভাবে মঙ্গল অবস্থান করছে, খুব লাভ আপনাদেরকে দিবে, কারণ যারা তাদেরকে লাভ দেবে যারা ব্যবসা করছে, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা চাকরিজীবী নয় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দেবে, কারণ সপ্তম একাদশ কানেকশান, মানে এক্সিলেন্ট, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট আসতে চলেছে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। কিন্তু একটি কথা বলবো, আপনাদের রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে, এখানে কিন্তু একটু সমস্যা দিবে, কোথায় না গুপ্ত শত্রুতা, আপনার উন্নতির কারণ, আপনার প্রমোশনের কারণ আপনার কিন্তু শত্রুতা কিন্তু হবে, এবং কিছু লোক থাকবে যারা আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নিবে, অর্থাৎ সুযোগ সন্ধানী, আপনাকে তেল মেরে আপনার কাছ থেকে কিন্তু কাজ আদায় করে আপনাকে কিন্তু সমস্যাতে ফেলার কিন্তু চেষ্টা করবে। তবে এই মাসে আপনাদের কোনো সম্পত্তি ক্রয় সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো লাক্সারি প্রোডাক্ট কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পাবেন, এবং এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন। এবং যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আপনি শিল্পকলা, গান, অভিনয়, ডান্সের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে আপনারা কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। অর্থাৎ জুলাই মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ কিন্তু নিয়ে আনতে চলেছে, অর্থাৎ যেটা আপনাদের এতদিন কাজগুলো হয়নি সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময় 100-এর উপর 1000% হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, জুলাই 2023 তুলা রাশির স্বর্গীয় সুখ এবং দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে, আটকে আছে এমন কোনো টাকা আপনাদের রিকভার হতে কিন্তু পারে, কিছুটা আপনারা ডিভিডেন্ড এদিকে কিন্তু আপনারা পেতে চলেছেন। কী উপায় করবেন? আপনারা শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন,
এবং শনির বীজমন্ত্র পাঠ করুন, এবং যতদিক আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন, এবং আপনারা যদি কোনো কুকুরকে মিষ্টি খাওয়াতে পারেন তাতে আপনাদের কিন্তু লাভ কিন্তু হবে। এবং পায়রাকে, বিশেষ করে পায়রাকে আপনারা শস্য জাতীয় কোনো খাবার খাওয়ান, তাতেও কিন্তু বিশেষভাবে লাভ আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।